দিমারনে 55,898 বর্গ মাইল কায়েম করার আগে নিজের টাকনার কাপড়টা উপরে উঠান দাড়িটা যে ডেলি ইদুরে খায় আর তেলাসুরায় খায় দাড়িটাই খাওয়া বন্ধ করেন ইদুর মারা ওষুধ প্রয়োগ করেন যাতে রাতে তেলাসুরা তোমার দাড়ি না কাটে যখনই বলি সুদ বর্জন করো এক শ্রেণীর লোক বলে সুদের বিরুদ্ধে আপনারা ওয়াজ করেন ওয়াজ করে কি হবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সুদ বন্ধ করতে হবে তামাম দুনিয়ার মানুষ সুদ খেয়ে মরে গেল তুমি একা বাঁচবা কেন এটার মধ্যে আছে শুভঙ্করের ফাঁকি তাহলে দিন হলো প্রথমে বুঝতে হবে দ্বিতীয়ত আমল করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে তারপরে পরিবারকে শিখাতে হবে তারপরে সমাজে সেটা প্রয়োগ করার চেষ্টা করতে হবে এটাই হলো দিন কায়েমের মূল থিম যদি ক্ষমতা থাকো হাত দিয়ে বাধা দাও ক্ষমতা মানে রাতের অন্ধকারে ভেঙে চুরে চলে আসার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে ভাঙলাম তারপরে তুই কি বলবি বল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত উপস্থিতি একামতে দিনের তিনটি স্তর এক নাম্বার হলো আল ইলম প্রথমে আগে জানতে হবে দিনটা কি আর কিভাবে একামত হয় দিনটা আগে বুঝতে হবে দিন না বুঝলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান যদি 10 বছরে উপনীত হয় সালাত আদায় না করে তাহলে তাকে মারো শাসন করো আঘাত করো সালাত পড়াও জেনে রাখা ভালো 10 বছরের ছেলের উপর সালাত ফরজ হয় না সালাত ফরজ হয় না সাবালক না হওয়া পর্যন্ত 7 বছরে পড়ার নির্দেশ দিয়েছে আপনি নির্দেশ পালন না করলে আপনি অর্ডার না করলে আপনি দোষী কিন্তু ছেলে সালাত না পড়লে সে দোষী নয় কারণ তার উপর সালাত ফরজ হয় 10 বছর বয়সের ছেলে সালাত না পড়লে দোষী নয় আপনি নির্দেশ না দিলে দোষী তাহলে এই যে 10 বছরের ছেলেকে মারার কথা আল্লাহর নবী বললেন এবার বাবা যদি সালাত না পড়ে তো বাবাকেও পিটবো বাবাকে পিটার ক্ষমতা আমার নাই কেন আমি বাবার আন্ডারে নই বাবা আমি বাবার আন্ডারে বাবা আমার আন্ডারে নন আমি ছেলেকে শাসন করার ক্ষমতা রাখি কিন্তু আমার বাপকে শাসন করার ক্ষমতা আমার নেই তা আমি কি সরকারকে শাসন করব না সরকার আমাকে শাসন করবে আগে তো আমরা বুঝলাম না দিন না বুঝি দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়লাম সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ইনিস্তাতাআ ইনিস্তাতাআ শব্দটা হাদিসে নেই এটা তরজমা যদি ক্ষমতা থাকো হাত দিয়ে বাধা দাও ক্ষমতা মানে রাতের অন্ধকারে ভেঙে চুরে চলে আসার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে ভাঙলাম তারপরে তুই কি বলবি বল যার ক্ষমতা আছে তিনি সেখানে প্রয়োগ করবেন অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করার পরে টিকে থাকা যায় সেটাকে বলা হয় ক্ষমতা ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লিসানিহি ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান তারপর নিজে আমল করতে হবে নিজের 3.5 হাত বডির উপরে দিন কায়েম করতে হবে দিন আপনি 55,898 বর্গ মাইল কায়েম করার আগে নিজের টাকনার কাপড়টা উপরে উঠান দাড়িটা যে ডেলি ইদুরে খায় আর তেলাসুরায় খায় দাড়িটাই খাওয়া বন্ধ করেন ইদুর মারা ওষুধ প্রয়োগ করেন যাতে রাতে তেলাসুরা তোমার দাড়ি না কাটে তুমি দিন কায়েম করবে 55,898 বর্গ মাইলে 3.5 হাত বডির উপর আগে দিন কায়েম করো তাহলে দিন কায়েমের প্রথম স্তরে এলেন আর দ্বিতীয় স্তর নিজের দেলের উপর আমল আল্লাহ পাক বলছেন নিজের বডির উপরে আমল আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা তুমি নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও নিজে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে নিজে আগে না বেঁচে পরিবারকে বাঁচাবার সুযোগ নাই যখনই বলি সুদ বর্জন করো এক শ্রেণীর লোক বলে সুদের বিরুদ্ধে আপনারা ওয়াজ করেন ওয়াজ করে কি হবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সুদ বন্ধ করতে হবে তামাম দুনিয়ার মানুষ সুদ খেয়ে মরে গেল তুমি একা বাঁচবা কেন এটার মধ্যে আছে শুভঙ্করের ফাঁকি যখন লঞ্চ ডুবে যায় তখন বলে চাচা আপনজন বাঁচা তখন কিন্তু সে বলে না তখন কিন্তু সে বলে না তামাম দুনিয়ার লোক ডুবে মরে গেল আমি একা বেঁচে কি করব তখন সে তা বলে না
তখন সে নিজে আগে বাঁচার চেষ্টা করে তারপরে ডাঙায় উঠে ছেলের খবর নেয় আল্লাহ পাক বলেন তুমি আগে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও তারপরে সমাজে দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে এটাই হলো আপনার সালাফে সালেহিনের দ্বীন কায়েমের মানহাজ তাহলে দ্বীন হলো প্রথমে বুঝতে হবে দ্বিতীয়ত আমল করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে তারপরে পরিবারকে শিখাতে হবে তারপরে সমাজে সেটা প্রয়োগ করার চেষ্টা করতে হবে এটাই হলো দ্বীন কায়েমের মূল থিম এটা বাদ দিয়ে যারা ক্ষমতার লড়াইয়ে রাস্তায় নেমেছে তারা আর ঘরে ফিরতে পারে নাই তাই ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ওহ জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হও কর আজ তুম জলিলুল জলিল খার হয়ে তারেকে কোরা হও কর আলজেরিয়ার দিকে দেখুন ইসলামিক সালভেশন ফ্রন্টকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন পাঠালেন ফ্যাক্স আলজেরিয়ার মোহতারাম আলেম আবু বকর জাবের আল জাজাইরি রাহিমাহুল্লাহ তিনি গিয়ে তাদেরকে মানা করলেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছিলেন গণতান্ত্রিক পার্লামেন্টে কয়েকজন সদস্য হয়ে হইচই করা যায় হাযিহি কুল্লুহা ফাকাহিহু সাবুন এটা হলো সাবানের ফেনা গেজার মতো সাবানের ফেনা যখন উতলায় তখন অনেক দেখা যায় কিন্তু যখন সেটার বুদবুদ থেমে যায় তখন কালো পানি ছাড়া সেখানে কিছু থাকে না গণতান্ত্রিক পার্লামেন্টে গিয়ে হইচই করা যায় কিন্তু দিন কায়েম হয় না তাই আলজেরিয়ার দিকে দেখুন সিরিয়ার দিকে দেখুন লেবাননের দিকে দেখুন দেখুন আপনার তিউনিসিয়ার দিকে যেখানে গণতন্ত্রের বসন্তের আরব বসন্ত লেগেছিল তাদের অবস্থা কি আজকে আমাদের যুবকদেরকে আমরা সজাগ করতে চাই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য দ্বীন কায়েমের সঠিক ব্যাখ্যা বোঝার জন্য মহতারাম আমির জামাতের দ্বীন কায়েমের পত পদ্ধতি একামতে দিন পত পদ্ধতি বইখানা আপনারা পড়বেন শত শত কপি কিনে এদেশের হাজার হাজার যুবকদের হাতে তুলে দিবেন জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব এইগুলি মানুষের হাতে যুবকদের হাতে তুলে দিবেন সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ মহতারাম আমিরে জামাতের দ্বীন কায়েম পত পদ্ধতি বইখানা আর চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব এই বইগুলি এই সরকারিভাবে প্রিন্ট করে এদেশের হাজার হাজার যুবকদের কাছে লক্ষ লক্ষ কপি বিতরণ করতে পারলে তাহলে যুবকদেরকে এই সমস্ত চরমপন্থী মতবাদ থেকে ফিরানো সম্ভব হবে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু